বিকাল আমি বলি 5টা থেকে 6টা বাস বাদে এরকম সময় আমি একজন গুলিবিদ্ধ নারীকে নিয়ে ইব্রাহিম হাসপাতালে গিয়েছিলাম শেষ হাসপাতালটা হচ্ছে শাহবাগ থানার অপোজিটে সেই হাসপাতালে সেই গুলিবিদ্ধ বোনকে চিকিৎসা দিলেই না বড় আমাদেরকে বের করে দিয়ে বেড লাগিয়ে দেওয়া হয়েছিল কেন আমাদের আহত বোনকে চিকিৎসা দেওয়া হল না অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আমরা যারা এই আন্দোলনে আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে নিয়ে গিয়েছিলাম যারা আমাদেরকে চিকিৎসা দেয় নাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন সর্বোপরি আমরা যারা এই আন্দোলনে আহত হয়েছি বারবার ঢাকা মেডিকেল কলেজ থেকে চিকিৎসা নিচ্ছি আমাদের চিকিৎসার অবনতি হচ্ছে আমাদের আহত ব্যক্তিদের দয়া করে আজকে আমাদের আত্মত্যাগের বিনিময়ে আপনারা উপদেষ্টা হয়েছেন যখন খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় গণমাধ্যম কর্মীরাও সঠিকভাবে নিউজ করতে সাহস পেতে না ঠিক তখন আমরা আমাদের জীবনের মায়া ত্যাগ করে আন্দোলন করেছি স্লোগান দিয়েছি রাজধানী নিউ মার্কেট মারামারি করেছি সায়েন্স ল্যাব স্লোগান দিয়েছি শাহবাগ থানার সামনে মারামারি করেছি অথচ আমার আমার বুকে পিঠে প্লাস্টার আমি ঘুমাইতে পারি না রাইতে ফের রাত জাগিয়া আমি একজন ইউএসএআইডির স্বাস্থ্য সেবক হিসেবে লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচাই আজকে আমার এই দুর্দশায় অন্তর্বর্তীকালীন সরকারের কোন লোকে আমার সাথে যোগাযোগ করে নাই আর আমি রাজনীতি করে না বিদায় কোন রাজনৈতিক দলে আমার সাথে যোগাযোগ করে নাই তাহলে আমার এই চিকিৎসার দায়ভার কে নেবে আমি তো কোনো রাজনীতি করি না আমি তো একজন স্বাস্থ্য সেবা কর্মী হিসেবে করোনার সময় অসংখ্য করোনার রোগীকে চিকিৎসা দিয়ে ভালো করেছি এখন আমার যে এই মাজা ভাঙিয়ে গেছে আমার এই মাজা ভাঙলে কে ভালো করে দিব কিভাবে আমি এই মাজা ভাঙলে ভালো করতে পারি আপনারা গণমাধ্যম কর্মী রয়েছেন আপনাদের গা পায়ে ধরে বলি আমার জীবনে আমার ভিজিটিং কার্ড লিয়ে যান আমার জীবনে আমি মানুষের উপকার ছাড়া কারো কোনো ক্ষতি করি নাই আমার জীবনে কেউ আমার কাছে এক টাকা পাইবে না কিন্তু আমি এই আন্দোলনে আমার নিজেকে তাড়নায় অংশগ্রহণ করিয়া আজকে আমি এই আহত জন্য আমি সঠিকভাবে কাজ করতে পারতেছি না ফলশ্রুতিতে আমার পরিবারে এক রকম অশান্তি নেমেছে তাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো দয়া করিয়া আমার আমি তো সচেতন বিদায় প্রেস ক্লাবের সামনে আসতে পারছি আমি আহত হয়েছি 4:06 বাজে আমার গায়ে লেখা ছিল এই গেঞ্জিটা ওই যে পোস্টারে গেঞ্জিটা দেখেন এই গেঞ্জিটা লেখা ছিল আর একটা ছাত্র গ্রেফতার করবেন না খুনের বিচার খুনির কাছে খুনি হাসিনার পতন চাই এই গেঞ্জিটা পরা 4:05 শাহবাগ থানায় এই যে মেয়েটা গুলি করেছিল তার যখন ব্যক্তি না করছে তখন আমি হাসপাতালে অতর্কিতভাবে হামলা চালাইছি